দেশের বিভিন্ন এলাকার মতোই সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর মেইটকা জনবসতি এলাকায় পাল্লা দিয়ে বেড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এতে চরম ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী। আমাদের সাভার প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন অভয়ারণ্য বাগান ও জলাভূমি এলাকায় ইটভাটা স্থাপন দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর মেটকা এলাকায় ঘরে তোলা হয়েছে ইটভাটা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এলাকাবাসীর আবাসিক এলাকা ও কৃষিজমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না এমন নিষেধাজ্ঞা থাকলেও এসব জনবহুল এলাকায় দেখা মেলেনি কোনো নিয়ম নীতির। আগেও বেশ কয়েকটি ইটভাটা থাকলেও নতুন করে আবারও একটি প্রভাবশালী ইটভাটার মালিকরা কৃষকদের ম্যানেজ করে জমি লিজ নিয়ে অবৈধভাবে ইটভাটা স্থাপন করছেন। এর ফলে কৃষির উপর নির্ভরশীল ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসীরা বলছেন, আমার নাম মোহাম্মদ রমজান আলী, আমাদের গ্রাম, আমার গ্রামের নাম দক্ষিণ মেটকা। আগে তো এখানে একটা ইটভাটা ছিল, বর্তমানে আরেকটা নতুন ইটভাটা হইতেছে। এখন যদি ইটভাটাটা হয়, আমরা সাধারণত আমাদের যে গ্রাম আশেপাশে গ্রাম আমাদের মেটকা আছে, জাউচর আছে, আমরা কৃষক নির্ভরশীল, আমরা পুরা গ্রাম। কিন্তু আমাদের এখানে ইটভাটা হয়, আমাদের ফসল ঠিকমতো হইব না, আমরা পরিবেশ দূষণে পরিবেশ বিপর্যয়ের মুখে আমরা পড়ব। আমি যারা আছি, আমাদের রাস্তাটা আমাদের দক্ষিণ মেটকার মাছ দিয়ে চলে গেছে। এখন যদি এই রাস্তার মধ্যে গাড়ি চলে, সারা রাত সারাদিন গাড়ি চলবে, এক মিনিট পরে পরে একটা গাড়ি যাবে, তাহলে আমরা কীভাবে থাকবো? ধুলাবালিতে থাকতে পারবো না, আমাদের ছেলেবেলে রাস্তাঘাটে খেলাধুলা করে, এটা এবার রাস্তা না। যদি এটা হোয়াইটে বাটা হয়, তাহলে আমরা মারাত্মক পরিবেশের দূষণের মধ্যে পড়বো এবং আমাদের অনেক ছেলেমেয়ে অনেক ক্ষতি হইতে পারে এবং আমাদের বাড়িঘরে ধুলাবালিতে ভরে দেবো। কিন্তু এটা আমাদের অনেক ক্ষতি হবে। সরকারের কাছে এই দাবি যাতে বাটাটা বন্ধ হয় এবং আমরা যেন এলাকার মধ্যে আমরা কৃষিকাজ করে খাইতে পারি, আমার এটাই মূল দাবি। এছাড়াও সাভারের তেঁতুলঝোড়া দক্ষিণ মেটকা এলাকায় চায়না গ্রাম নামেও পরিচিত এই গ্রামে প্রচুর পরিমাণে চাইনিজ সবজি ফলনের কারণে 2020 সালে এর নাম চাইনিজ গ্রাম রাখা হয়। এই চাইনিজ সবজি ঢাকাসহ সারা দেশে রপ্তানি করা হতো, কিন্তু বর্তমানে অবৈধভাবে এমন ইটভাটা ঘরে ওঠার কারণে যেমন ক্ষতি হচ্ছে ফসলের, তেমনই কমে যাচ্ছে কৃষিজমি। পরিবেশ আইন লঙ্ঘন করে ফসলি জমি ও আবাসিক এলাকায় অবৈধ ইটভাটা দ্রুত উচ্ছেদের দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। আমি কুবাত হোসেন অবি। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কৃষি নির্ভর এরিয়া। হ্যাঁ, চাইনিজ সবজি গ্রাম হিসাবে পরিচিত সাভারের মধ্যে এই সবজি গ্রামটা। আর এই গ্রামের মধ্যে আমরা অধিকাংশ সময় আমরা বিদেশি সবজিগুলো চাষবাস করে থাকি। এই বিদেশি সবজির পাশাপাশি এখন অনেক বেশি সবজি হয়ে থাকে আমাদের এখানে। কিন্তু এই ইটের বাটার কারণে কিন্তু আমাদের যে সবজিগুলো অনেকগুলো একটা হুমকির মুখে এবং সবজিগুলো যে গুণগত মান থাকার দরকার সেই গুণগত মানগুলো হ্রাস পায় এই ইটের বাটার কারণে। আবাসিক এরিয়া প্লাস যে সবজি এরিয়াতে একটা ইটের বাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটাই আমার বোধগম্য নয়। আমরা চাচ্ছি যে অন্তত এই ধরনের সবজি সম্মিলিত যে এরিয়াটা আছে এখানে এবং একটা আবাসিক এলাকা, এই এরিয়াতে যেন ইটের বাটাটা না থাকে। এছাড়াও এসব অবৈধ ইটভাটার কারণে সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ নানা প্রকার চর্মরোগে ভুগছিলেন। পরিবেশ দূষণ করে ও জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলে যারা এভাবে ইটভাটা গড়ে তুলছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন এলাকাবাসী। আমরা তো চরম ক্ষতির মুখে পড়তেছি এখন বর্তমানে। আমাদের যে কৃষিকাজ, আমরা কৃষিকাজের উপরে নির্ভরশীল। এখন যা আমরা ফসল যাই সকালে যাচ্ছি, মনে করেন ধুলাবালি দিয়া একবার সম্পূর্ণ নষ্ট হয়ে যেতেছে। তারপরে মনে করেন এখানে চলার মতো কোনো পরিবেশ থাকবে না এই রাস্তায়। এখানে যদি বড় বড় ট্রাক চলে, ড্রাম ট্রাক চলে, ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, বাচ্চা কাচ্চারা রাস্তায় খেলাধুলা করে, এখান থেকে আসতেই পারবো না। নিজেরা চলে পড়বো, তারপরে কোনো কৃষিকাজ কোনো ফসলই হয় না। আমরা সরকারের কাছে তারা অতি জরুরিভাবে দ্রুতভাবে আমাদের এই ফলতে এখানে উঠে দিই।
ভালো একটা জায়গা অন্য অন্য সাইডে নিয়ে তৈরি করুক, আমাদের এসে নদী নদী এলাকায় নিয়ে তৈরি করুক। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ। ঢাকার কাছে সাভার একটি গুরুত্বপূর্ণ উপজেলা এবং এখানে বিভিন্ন ধরনের ফসলের এবং সবজি চাষাবাদ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে ইট ভাটার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই ইট ভাটা এবং টায়ার ফ্যাক্টরিগুলোর কালো ধোঁয়া আমাদের কৃষি কাজের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষির ফসলি জমিতে ফসলের ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি বিভিন্ন ফল যেমন আম বলেন নারকেল গলেন এগুলো ঝরে যাচ্ছে, ফল হচ্ছে না এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আসলে ইট ভাটাগুলোকে বলছি ওরা যেন জিগজ্যাগ পদ্ধতিতে বা অটো মেশিনের মাধ্যমে ইটটা তৈরি করে যেন ধোঁয়াটা অনেক উপর দিয়ে বের করে দেয়, যেন পরিবেশের ক্ষতিটা না হয়, পাশাপাশি ধোঁয়া এবং ছাই পরিবেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষির ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এগুলোর আসলে পরিবেশ থেকে রক্ষা করার জন্য এটা শীঘ্রই খুব আসল সমাধান প্রয়োজন এগুলো। ডেস্ক রিপোর্ট, ৭১ বাংলা টেলিভিশন।